আসসালামু আলাইকুম হোস্টেলস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো লাচ্চা পরোটা। প্রিয় ভিউয়ার্স, এই পরোটা ফেনি পরোটা, লেয়ার পরোটা, আবার অনেকে ছিঁড়া পরোটাও বলে। নাম যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তাহলে চলুন শুরু করি। লাচ্চা পরোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিচ্ছি চিনি, চিনি অপশনাল। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 চামচ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে ডোটা মথে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি সফট হবে না। এরপর আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন একটু মথে নেব। ফিরিতে নিয়ে একটু মথে, এরপরে আমি লেচি কেটে নিব 5টা। 2 কাপ ময়দায় 5টা পরোটা তৈরি করব। একটা নিয়ে আমি এরকম করে ময়দা লাগিয়ে ফিরিতে বড় একটা রুটি তৈরি করে নিব। রুটিটা অনেক পাতলা হবে। এরপরে রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, ব্রাশ করে ঘি দিয়ে একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার রুটি কাটা হয়ে গেছে। এরপর আমি উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে আমি এক পাশে এরকম করে জড়িয়ে জড়িয়ে নিয়ে আসবো, আর উপরে ঘি ব্রাশ করে দিব। ঘি ব্রাশ করে দিলে লেয়ারগুলো অনেক সুন্দর দেখায়। হয়ে গেছে। এবার একটু টেনে টেনে লম্বা করে নেব। লম্বা করে জড়িয়ে জড়িয়ে আমি এরকম করে হাত দিয়ে চেপে চেপে পরোটা বানিয়ে নেব। বেলার কোনো প্রয়োজন নাই, হাত দিয়ে চেপলেই পরোটা হয়ে যায়। এই যে দেখুন, আমার একটা বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে রাখলাম। একই প্রসেসে সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নেওয়ার পরে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে একটা। এরপরে সবগুলো পরোটায় আমি একই প্রসেসে ভেজে নিলাম। হয়ে গেল আমার লাচ্চা পরোটা। এই যে দেখুন, লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও মজা এই পরোটা, মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে দেখুন কত মচমচে হয়েছে। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।